ইউটিউবে রিমিক্স করা শর্ট ভিডিওগুলি কি মনিটাইজেশন হয় অনেকেই বলে যে রিমিক্স করা শর্ট ভিডিওগুলি মনিটাইজেশন হয় না অনেকেই মনিটাইজেশন করাতে পারেনি আসলে কি ইউটিউবে রিমিক্স করা শর্ট ভিডিওগুলি কি মনিটাইজেশন করা সম্ভব বা সেই সমস্ত চ্যানেলগুলি থেকে ইনকাম কি করা সম্ভব আসুন প্রকৃত ঘটনাটি বা ইউটিউবের বিষয়টি জেনে নেই যে রিমিক্স ভিডিও করে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব কি সম্ভব নয় বা মনিটাইজেশন করা যায় কি যায় না তো দেখুন ইউটিউবের কন্টেন্ট মনিটাইজেশন পলিসির একদম প্রথমেই কিন্তু বলা রয়েছে যে যদি আপনি ডেইলি ব্লগ রিলেটেড কন্টেন্ট হোম ভিডিও রিলেটেড কন্টেন্ট ডু ইট ইউর সেলফ রিলেটেড কন্টেন্ট টিউটোরিয়াল ভিডিও অরিজিনাল মিউজিক ভিডিও এবং অরিজিনাল শর্টস ভিডিও রিলেটেড কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন এবং সেখান থেকে ইনকামও করতে পারবেন এর পাশাপাশি ইউটিউব যে বিষয়টি বলছে সেটি হচ্ছে আপনি যদি শর্টস ভিডিও আপলোড করেন এবং আপনি যদি শর্টস করে লিঙ্কস করে আপলোড করে থাকেন তাহলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন বা এই ধরনের চ্যানেলগুলি মনিটাইজেশন হবে তো এখন এখানে তো ক্লিয়ারলি এই মেসেজটি দিল যে আপনি সরাসরি শর্টস ভিডিওতে থেকেও ইনকাম করতে পারবেন এবং শর্টস ভিডিওকে বা লং ভিডিওকে যদি আপনি রিমিক্স করেন আপনি সেখান থেকেও ইনকাম করতে পারবেন তাহলে অনেকেই কেন বলছে যে এই ইউটিউবে রিমিক্স করা শর্টস ভিডিওগুলি মনিটাইজেশন হয় না বা এখান থেকে ইনকাম করা যায় না তো এখানে দেখুন যারা এই ধরনের শর্টস ভিডিওগুলিকে রিমিক্স করে বা রিমিক্স করা কন্টেন্টগুলি যারা আপলোড করে থাকে তারা মনিটাইজেশন না পাওয়ার পিছনে বেশ কয়েকটি কিন্তু কারণ রয়েছে এর মধ্যে প্রথম যে কারণটি যে আমি প্রথমেই বলি যে যারা রিমিক্স করে থাকেন কন্টেন্ট তাদের জন্য এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ যে আপনি যে কন্টেন্টটিকে রিমিক্স করছেন বা রিমিক্স করে আপলোড করছেন আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে আপনি যে কন্টেন্টটিকে রিমিক্স করছেন সেই কন্টেন্টটি ইউটিউবের মনিটাইজেশন পলিসি অনুযায়ী মেক করা হয়েছে কি না সেটি অনেক বড় ধরনের একটি বিষয় দেখা গেল আপনি এমন একটি কন্টেন্টকে রিমিক্স করেছেন যে কন্টেন্টটি ইউটিউবের মনিটাইজেশন পলিসিকে ফলো করে মেক করা হয়নি ঠিক আছে তা আপনি যদি সেই কন্টেন্টটিকে রিমিক্স করেন তাহলে তো আপনি সেই কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন না বা ওই ধরনের চ্যানেল থেকে আপনি মনিটাইজেশনও পাবেন না এবং দ্বিতীয়ত যে বড় কারণটি রয়েছে যে কারণে অনেকেই এই কন্টেন্টগুলিকে রিমিক্স করে মনিটাইজেশন পায় না তা হচ্ছে তুই দেখুন রিমিক্স কিন্তু বেশিরভাগ মানুষ যে রিমিক্স কন্টেন্টগুলি আপলোড করে সেখানে তারা তাদের মোবাইলটিকে সামনে রেখে দেখা যায় যে সেখানে তার ফেসটিকে শো করায় ঠিক আছে বা রিমিক্স করার সময় সে দেখা যায় যে তার কনটেন্টটি তার ফোনটিকে সামনে নিয়ে জাস্ট তার চেহারাটাকে শো করতেছে আর কন্টেন্টটি কিন্তু রিমিক্স হচ্ছে তো এখন দেখুন আপনি যখন কোনো কন্টেন্টকে রিমিক্স করবেন তখন অবশ্যই আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে আপনি যে কন্টেন্টটি রিমিক্স করছেন সেই কন্টেন্টটি রিমিক্স করে যখন আপনি আপলোড করছেন তখন একজন দর্শকের কাছে কিন্তু সেই জিনিসটিতে নতুনত্ব কিছু দেখতে হবে বা থাকতে হবে যেন সেটিকে নতুনভাবে সেই কন্টেন্টটিকে এনজয় করে যেমন ধরুন আপনি একটি কন্টেন্ট রিমিক্স করছেন সেই কন্টেন্টটিতে আপনাকে রিয়াকশন দিতে হবে ঠিক আছে আপনি সেই কন্টেন্টটিতে রিয়াকশন দেবেন আপনি যদি চুপচাপ বসে থাকেন আপনার ফেসটিকে শো করেন তাহলে তো ইউটিউবে আপনাকে মনিটাইজেশন দিবে না এই ধরনের কন্টেন্টগুলি কিন্তু রিইসডের মতো হয় এই ধরনের কন্টেন্টগুলি কিন্তু আপনার রিপিটেটিভ কন্টেন্টের মতো হয়ে যায় যেটা অলরেডি ইউটিউবে আছে আপনি সেটাই পুনরায় আপলোড করে দিলেন যেখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই যেখানে আপনি কোনো ভ্যালু অ্যাড করেন ঠিক আছে তো এই যখন আপনি কোনো কন্টেন্টকে রিমিক্স করছিলেন সেখানে আপনি আপনাকে আপনি যখন সেখানে অ্যাড করছেন আপনি যখন মিক্স হচ্ছেন সেখানে আপনি আপনার এন থেকে একটা ভ্যালু অ্যাড করেন আপনি আপনার এন থেকে সেখানে কিছু অ্যাড করেন যা একজন দর্শকের কাছে নতুন কিছু মনে হবে ঠিক আছে সেখানে আপনি রিয়াকশন দিবেন ঠিক আছে সেখানে আপনি কথা বলতে পারেন ওই কন্টেন্টটি নিয়ে কথা বলতে পারেন ঠিক আছে সেই কন্টেন্টের ভালো মন্দ নিয়ে কথা বলতে পারেন সেই কন্টেন্টটিকে দর্শকের কাছে পরিচয় করাই দিতে পারেন ঠিক আছে আপনার নিজের এন থেকে সেখানে কিন্তু আপনাকে একটা ভ্যালিউ অ্যাড করতে হবে সেটাকে নতুনভাবে প্রেজেন্ট করতে হবে আপনি যদি এইভাবে কন্টেন্টগুলিকে আপনি রিমিক্স করেন তাহলে অবশ্যই আপনি এই রিমিক্স কন্টেন্টকে ইউটিউবে মনিটাইজেশন করাতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন অতএব ইউটিউবে রিমিক্স করা শর্টস ভিডিও মনিটাইজেশন হয় এবং এই ধরনের চ্যানেলগুলি মনিটাইজেশন হয় এবং এখান থেকে আপনি ইনকামও করতে পারবেন যদি আপনি এই মনিটাইজেশন পলিসির বিষয়গুলি বোঝায় সেই ধরনের কন্টেন্টগুলিকে রিমিক্স করেন এবং সেখানে আপনি যদি একটা এডুকেশনাল ভ্যালু বা আপনার ক্রিয়েটিভিটি শো করতে পারেন তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরেন ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকবে